बिस्मिल्लाह रहमान रहीम ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज ऑनलाइन क्लास से सबा के स्वागतम। आमी मोहम्मद जहिर हक भुया सहकारी अध्यापक पदार्थ विज्ञान विभाग ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज। ढाका शिक्षा बोर्ड लैबोरेटरी स्कूल एंड कॉलेज ढाका बोर्ड कर्तृक परिचालित देशेर एक अन्यतम प्रतिष्ठान। ये प्रतिष्ठान दायित्व आछेन आमादेर सुयोग्य अध्यक्ष जनाब मोहम्मद फजल अली। उनार नेतृत्व एकदल प्रशिक्षित दक्ष शिक्षक द्वारा प्रतिष्ठानটি পরিচালিত। এই প্রতিষ্ঠানে 2020 এবং 21 সালের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি স্বাগতম জানাই আমার ক্লাসে। আমি মনে করি তোমরা একজন সৌভাগ্যবান, একজন সুদক্ষ অধ্যক্ষের নেতৃত্বে একজন দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টা এই প্রতিষ্ঠানে অতিক্রম করবে। তোমাদের জীবনের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বললাম এই জন্য, তোমরা বিগত দশ বছর লেখাপড়া করার পর এসএসসি পাশ করেছো। এসএসসি রেজাল্টটা তোমাদের যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এসএসসি রেজাল্ট। এসএসসিতে তোমরা যারা ভালো করবে তুমি তোমার বাকিটা জীবন সেই রেজাল্ট নির্ভর করবে সেই রেজাল্টের উপর। কারণ ভালো রেজাল্ট করলে তুমি ভালো জায়গায় ভর্তি হবে, ভালো ভবিষ্যৎ তোমার ভালো হবে। তো এই যে ভবিষ্যতের যে সংগ্রামের সময়টা, এই দুই বছর গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের সংগ্রামের সাথে আমি একজন সাথী। আজ থেকে আমি তোমাদের শিক্ষক, অভিভাবক, একজন বন্ধু। তোমরা তোমাদের এই সময়টাতে যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধানের ক্ষেত্রে আমাকে তোমাদের পাশে পাবে। আমি যেহেতু এর মধ্যে পরিচয় পেয়ে গেছো, আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক, আমি তোমাদের মূলত পদার্থবিজ্ঞান পড়াবো। পদার্থবিজ্ঞানে আমার সাথে আরও আছেন জনাব শামসুলক চৌধুরী, জনাব জান্নাতুল ফেরদৌসি। আমরা পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করার আগে আমরা যদি আসি যে বিজ্ঞান যা আমাদেরকে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে নিয়ে আসছে, তোমরা একটু যদি খেয়াল করো সভ্যতার শুরু থেকে আজকের এই অবস্থানে আসার পেছনে মূলত বিজ্ঞানের অবদান। একসময় মানুষ গুহায় বসবাস করত, লজ্জা নিবারণের জন্য গাছের চামড়া ও ছাল ব্যবহার করত। সেই জায়গা থেকে আজকে সুন্দর সুন্দর অট্টালিকা, সুন্দর সুন্দর জামা এবং এই অত্যাধুনিক সুযোগ সুবিধা সব কিছু মূলত আমাদেরকে দিয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের অন্যতম সাবজেক্টগুলির মধ্যে হল পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত। তোমরা এসএসসিতে ভালো রেজাল্ট করতে হলে এই সাবজেক্টগুলিতে, সাধারণ সাবজেক্টগুলির পাশাপাশি এই সাবজেক্টগুলিতে তোমাদেরকে ভালো করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে রেজাল্ট ভালো করার জন্য যেন আমরা পড়ব, তার পাশাপাশি এর পড়ার পেছনে আমাদের আর একটা কিন্তু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমাদের আজকে ক্লিয়ার হওয়া দরকার। আমরা কেন বা বিজ্ঞান পড়ব, বিজ্ঞান পড়লে আসলে আমাদের লাভ কি? আমরা তুমি যদি তোমার আশেপাশের যে বস্তুগুলি দেখো তার যদি তার দিকে যদি তাকাও, যে সুযোগ সুবিধাগুলি দেখো, এইগুলি সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে তোমাকে কিন্তু বিজ্ঞান সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আর বিজ্ঞানের এই যে যত সুযোগ সুবিধা আছে তার মধ্যে তুমি যদি আরও অন্যতম সাবজেক্ট পদার্থবিজ্ঞানের কথা ভাবো তাহলে তুমি দেখবে তার বেশিরভাগ কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। তোমরা আমার এখন আমি যে ক্লাসটা করছি এখন রুমটা অন্ধকার, রুমের মধ্যে যে লাইটটা দেওয়া আছে এটা কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। মাথার উপর ফ্যান করছে এটা পদার্থবিজ্ঞানের অবদান। আমরা
যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেটা কিন্তু পদার্থবিজ্ঞান না। আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাই সেটা কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। যে রিক্সা, যে বাস চড়ে কলেজে আসবো সেটা কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। সুন্দর সুন্দর অট্টালিকা, টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল সব কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান। এই পদার্থবিজ্ঞানকে একটু যদি মনোযোগ দিয়ে পড়ি, একটু বুঝে পড়ি, তাহলে দেখবে বিজ্ঞানের সবচেয়ে মজাদার সাবজেক্ট হলো পদার্থবিজ্ঞান, সবচেয়ে সহজ সাবজেক্ট হলো পদার্থবিজ্ঞান। আবার যদি একটু অমনোযোগী হই এবং না বুঝে পড়ি, তাহলে সবচেয়ে কঠিন সাবজেক্ট কিন্তু পদার্থবিজ্ঞান এবং সবচেয়ে অমজার সাবজেক্ট কিন্তু পদার্থবিজ্ঞান। তাহলে দেখলা যে আসলে যে কথাটা বললাম যে একই কথা, যে একবার বলতেছি পদার্থবিজ্ঞান খুব সহজ এবং মজাদার, আরেকবার বলছি কঠিন এবং অমজাদার। কেন? যে যদি আমরা বুঝে পড়ি তাহলে সহজ ও মজাদার, এবং না বুঝে পড়লে কঠিন এবং অমজাদার। তাইলে আমরা সব কিছুতে বুঝে পড়ার, এখন থেকে বুঝে পড়ার চেষ্টা করব। আমরা আসো আমাদের যে এসএসসিতে আমরা 2 বছর পড়ব, সেই 2 বছরের মধ্যে আমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। পদার্থবিজ্ঞানে আমরা, তোমরা এসএসসিতে পদার্থবিজ্ঞান পড়েছ, পদার্থবিজ্ঞানে কিন্তু তোমাদের 100 নম্বর ছিল, সেখানে তোমরা সিকিউতে ছিলে 50, 8টা প্রশ্ন আসত, তার মধ্যে 5টা অ্যান্সার দিতে, 5 10 50, এমসিকিউতে ছিল 25 আর ব্যবহারিকে ছিল 25, মোট 100। আর অপরদিকে এসএসসিতে পদার্থবিজ্ঞানে কিন্তু 200 নম্বর, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 100 এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে 100, মোট 200 নম্বর। এবং প্রতিটা পত্রে কিন্তু এসএসসির মতে সিকিউতে 50, এমসিকিউতে 25, ব্যবহারিকে 25, মোট 100 নম্বর। এই 100 100 200 নম্বরের মধ্যে মিলে কিন্তু তোমাদের জিপিএটা নির্ধারণ হবে, গ্রেড পয়েন্টটা নির্ধারিত হবে। তোমরা আগে 80 পেলে A+ পেতে, এখন 160 পেলে A+ হবে, এবং 160 এর মধ্যে যদি কোনোটাতে 80 কম থাকে আর কোনোটা 80 বেশি থাকে, দুইটা মিলে 160 পেলেই কিন্তু তোমরা 200 পদার্থবিজ্ঞানে A+ পাবে। সেই জন্য আসলে আমি মনে করি তোমরা যদি একটু মনোযোগীভাবে দিয়ে পড়ো, এসএসসির তুলনায় এসএসসিতে রেজাল্ট করা কিন্তু সহজ। এবং এসএসসিতে প্রথম থেকে যদি তোমরা নিয়মিত লেখাপড়ায় অংশগ্রহণ করো, 2 বছরে সিলেবাসটা কিন্তু খুব সহজে তুমি শেষ করতে পারবে। আর যদি গা ভাসিয়ে দাও, কারণ 2 বছর কিন্তু আসলে, 2 বছর বললেও আমরা 2 বছর কিন্তু পাবো না, এর মধ্যে তোমাদের প্রায় 3 মাস চলে গেছে, আবার ওই দিক দিয়ে 3 মাস আগে পরীক্ষা শুরু হয়ে যাবে। মূলত আসলে 18 মাসের একটা কোর্স বলতে পারো, তো এই সময়টাতে তোমরা যেন সচেষ্ট থাকো। সেই জন্য ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, তোমরা এখন থেকে নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং নিয়মিতভাবে পড়াটা শেষ করে রাখলেই আশা রাখি তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে কলেজ থেকে বিদায় নিতে পারবে। এই প্রত্যাশা রেখে আবারও এই কলেজকে যারা, যে ছাত্রীরা নির্বাচিত করেছ তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কাটানোর জন্য, তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।